আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুতা তৈরির ব্যবসা। আমাদের কাছে আপনারা এরকম বিভিন্ন কোয়ালিটির জুতাগুলোর তৈরি মেশিন পাবেন। এখানে আমরা কিছু কোয়ালিটি দেখিয়েছি, এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির আছে, আসলে কোয়ালিটির কোনো শেষ নেই। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লেডিস জুতা, এরকম লেডিস জুতাগুলো তৈরি করতে পারবেন। এরকম বিভিন্ন কোয়ালিটির আসলে জুতা হয়, জুতার কোয়ালিটির কোনো আসলে শেষ নেই। এরকম বিভিন্ন কোয়ালিটির জুতাগুলো তৈরি করতে পারবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ক্যাঙ্গারো জুতা। এই ক্যাঙ্গারো জুতার মধ্যে বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন মডেলের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। এইরকম বিভিন্ন কোয়ালিটির ক্যাঙ্গারো জুতাগুলো তৈরি করতে পারবেন। প্লাস মেশিন নিলে এই জুতাগুলো যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এগুলো সব ব্যবস্থা আমরাই করে দেব, এবং প্রশিক্ষণও কীভাবে তৈরি করবেন এই জুতাগুলো সেই প্রশিক্ষণও আমরা দিয়ে দিব। এবং চাইলে আপনারা এই যে এরকম বেল্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্টের জুতা, এরকম বেল্টের জুতাগুলো তৈরি করতে পারবেন। এবং এই জুতার জগতের আশা করি যাবতীয় যত প্রকার হেল্প প্রয়োজন আপনাদের, যাবতীয় যত প্রকার হেল্প প্রয়োজন, কীভাবে কাজ করবেন, কীভাবে কাঁচামাল কোথায় কী পাবেন, ইনশাআল্লাহ আশা করি সব হেল্প আমাদের কাছে পাবেন। এবং জুতা তৈরির ফুল সেট আপ মেশিন পাবেন আমাদের কাছ থেকে। মেশিন নিলে জুতা তৈরির ব্যবসার বিষয়ে যাবতীয় যত প্রকার সাপোর্ট প্রয়োজন এগুলো সব কিছুই আমাদের কাছে পাবেন। তো চলুন দেখে আসি আমাদের ফুল সেট আপ মেশিনের সাথে আপনারা কী কী পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই জুতার মেশিন। তো আমাদের মেশিনের সাথে আপনারা কী কী পাবেন এটা দেখি আর ভিডিওটা বড় করলাম না। তো আমরা দেখাবো আসলে আমাদের ডাইস দিয়ে কীরকমভাবে কাটিং হয়, এবং ভালো মন্দ ডাইসের ভালো মন্দ ব্যাপারে বেশি কিছু ইম্পর্টেন্ট আলোচনা করব। তো আমাদের মেশিনের সাথে কী কী পাবেন এবং একটা জুতা তৈরি কীভাবে তৈরি করতে হয় এটার একটা ভিডিও, দুইটা ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দুইটা দেখবেন, তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই ডাইসের ভালো মন্দ এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আসলে ডাইসের কোরিয়ান ব্লেড, বাংলা ডাইস, কোরিয়ান ডাইস বা চায়না ডাইস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো এটা আসলে বুঝবেন কীভাবে, আসলে যেটা অরিজিনাল কোরিয়ান ব্লেডের ডাইস এবং স্প্রিং পাতির অরিজিনাল ডাইস এটা কিন্তু সাধারণত ইগল মার্কা থাকে, আর এই ইগল মার্কাটা কিন্তু এই ডাইসের মধ্যে থাকে না, এটা হচ্ছে এই ডাইসের যে ব্লেডটা আছে এটা কিন্তু একটা রোল আকারে থাকে। এটা 50 মিটার বা 100 মিটারের একটা রোল থাকে, সেই এক রোলের মধ্যে একটা সিল দেওয়া থাকে, ওটা দেখে বোঝা যায় আসলে ভালো মন্দ। কিন্তু একটা ডাইসের মধ্যে তো কোনো সিল দেওয়া থাকে না, তাহলে আপনারা কীভাবে বুঝবেন কোন ডাইস ভালো কোন ডাইস খারাপ, এটা বোঝার একটাই উপায় আছে, কারো মুখের কথা, কারো মুখের বড় কথায় বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনারা হচ্ছে কাজে দেখবেন, যেমন আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি দুইটা ডাইস নিয়ে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডাইস দুই কোয়ালিটির। তো আমি আপনাদেরকে লাইভ দেখাবো আসলে কোন ডাইসের কাজ কীরকম করে। যেমন একটা জুতার শিট নিলাম, দেখতে পাচ্ছেন এটা জুতার শিট, এটা রাখলাম মেশিনের ভিতর দিলাম, এই যে মেশিনের ভিতর দিলাম, দিয়ে চাপ দিলাম, যে প্রেশার কিন্তু অনেক প্রেশার দিছি, এই যে অনেক প্রেশার দিছি এটা ভিডিওতেই দেখতেছেন। তারপরে ফলাফলটা দেখেন, এই যে দেখেন ফলটা দেখেন, মানে দুই সাইড কাটছে, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে কাটছে পিছনে কাটে নাই, বা এক সাইড কাটছে আর এক সাইড কাটে নাই। এটার কারণ এটা হচ্ছে এই ডাইসটা, এই ডাইসটা কিন্তু এটা নর্মাল কোয়ালিটির ডাইস। এখন আপনাদেরকে বেটার, এটা হচ্ছে নর্মাল কোয়ালিটির, আপনাদেরকে যেন বললাম ভালো মন্দ বোঝাবো কীভাবে বুঝবেন, কারণ এটার মধ্যে তো কোনো সিল দেওয়া থাকে না, কোনো দেশের নাম লেখা থাকে না, কোনো সিল দেওয়া থাকে না, কীভাবে বুঝবেন। বোঝার একমাত্র উপায় হচ্ছে এই কাজটা, যেমন এই ডাইস দিয়ে আমরা মাল কাটলাম, নর্মাল কোয়ালিটির ডাইস, মালটা কিন্তু অ্যাকুরেট কাটে নাই, এই যে এদিকে কাটিং বাকি আছে। এখন আমরা অরিজিনাল কোরিয়ান ব্লেডের ডাইস দিয়ে একটা মাল কেটে দেখব, এই যে এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ব্লেডের ডাইস, এটা দিয়ে একটা আপনাদেরকে মাল কেটে দেখাচ্ছি। এই যে মেশিনের ভিতর দিলাম, দিয়ে এই যে চাপ দিলাম, হালকা প্রেশার, ওটার মতো কিন্তু এত প্রেশারও দেয় নাই, এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে অল্প প্রেশার দিলাম, এই অল্প প্রেশারেই দেখেন এই মালটা কাটিং হয়েছে কিনা, এই দেখেন কাটিং হয়ে কিন্তু একবার ডাইসের সাথে খুলে আসছে, একই মাল একই শিট। অনেকে বলতে পারেন শিটটার মধ্যে ভালো মন্দ ছিল বা কোনো সমস্যা এটা সেটা, শিট কিন্তু একই, একই শিট একই মাল, শুধুমাত্র ডাইস দুইটা ভিন্ন। একটা মাল কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একবারে কাটিং হয়ে ডাইসের সাথে চলে আসছে, আর একটা মাল কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে লেগে আছে, এক সাইডে এই যে লেগে আছে, হাত দিয়ে টান দিয়ে ছিটতে হয় এবং এই যে ফিনিশিংয়ে সমস্যা থেকে যায়। তো এই হচ্ছে ডাইসের ভালো মন্দ। আপনারা কখনো ডাইস চোখে দেখে কখনো ভালো মন্দ বুঝতে পারবেন না, ডাইসের ভালো মন্দ বুঝতে হলে সেটার কাজ দেখতে হবে।
তো আমাদের কাছে আপনারা এই কোরিয়ান বুলেটের অরিজিনাল ডাইসগুলো পাবেন। আর আপনারা কখনো আমাদের মুখের কথায় না, আমাদের কাজগুলো দেখে যাচাই বাছাই করার যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে। তো আপনাদের যদি কারো এই মেশিন এবং অরিজিনাল ব্লেডের ডাইসগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিন ফুল সেট আপ পেয়ে যাবেন এবং মেশিন নিলে যাবতীয় যত প্রকার প্রশিক্ষণ প্লাস কাঁচামাল যা কিছু প্রয়োজন হয় এগুলো সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।